E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? সিট ডাউন। হ্যাঁ, আমি ভালোই আছি। আচ্ছা, আজকে আমি অঙ্কের একটা খুব মজাদার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দুই চল বিশিষ্ট একজোড়া রৈখিক সমীকরণ। তাহলে আমরা কি করছি, দুই চল বিশিষ্ট একজোড়া রৈখিক সহজ সমীকরণ, ঠিক আছে? তাহলে আমরা এই যে বিষয়টা লিখলাম, তাহলে আমাদের কি কি এখানে আছে? সমীকরণ, সহজ সমীকরণ, রৈখিক, আর কি আছে? চল রাশি, ঠিক আছে? তাহলে আমরা এগুলি সম্বন্ধে আগে একটু জানতে চেষ্টা করি। কৌশিক, তুমি দাঁড়াও। আচ্ছা, তোমার হাতে কিছু কলম নাও। নিয়েছো? বৃষ্টি, ওর হাতে কতটা কলম আছে তুমি জানো? না স্যার, আমি জানি না। হ্যাঁ, তোমার জানার কথাও না। তাহলে তুমি একটা অজ্ঞাত রাশি নাও, ধরে নাও এক্স অথবা ওয়াই। কোনটা ধরবে তুমি? স্যার ধরি এক্স। ধরি এক্স। এবার তোমার হাতে যে কলম আছে তাকে 2 দিয়ে গুণ করো। করেছো, তুমিও গুণ করো, তাহলে কত হলো? স্যার আমারটা গুণ করে হয়েছে 2x। 2x। এবার কৌশিক তুমি 1 যোগ করো। স্যার করেছি। করেছো, তাহলে বৃষ্টি এখানে যোগ করার পর কি দাঁড়ালো? স্যার এখানে দাঁড়িয়েছে 2x+1। হ্যাঁ, এটা কি আসলে একটা কি 2x+1? স্যার বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি, রাশি, ঠিক আছে। এবার কৌশিক বলো, তুমি যা নিয়েছিলে এখন কি দাঁড়ালো? স্যার আমার কাছে স্যার পূর্বে যতগুলি কলম ছিল তাকে স্যার 2 দিয়ে গুণ করে 1 যোগ করার পর এখন আমার কাছে স্যার মোট কলমের সংখ্যা হয়েছে 11টি। 11টি। বসো তোমরা সবাই। তাহলে এখানে কি দাঁড়ালো? 2x+1=11। এটা একটা কি? সমীকরণ, ঠিক আছে? তো এই যে সমীকরণটা, এটা কি রকম সমীকরণ? এক ঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এখানে x একটা চলরাশি, যদি লিখি 2x+3y। চলরাশি কি? হ্যাঁ বলছি, দাঁড়া, 2x+3y=7। তাহলে এখানে কয়টা চলরাশি আছে? দুইটা। আচ্ছা শোনো, এবার চলরাশি জানতে চেয়েছো। চলরাশি হচ্ছে যে রাশি বিভিন্ন মান গ্রহণ করে এবং যার মান পরিবর্তিত হয়, সেটা হচ্ছে কি? চলরাশি। তাহলে চলরাশি সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। বসো।
ঠিক আছে, তাহলে এই যে এখানে কয়টা চল রাশি আছে? দুইটা। যদি আরেকটা লিখি, এখানে কয়টা চল রাশি আছে? কি কি? X, Y, Z. এবার আমরা চলে আসি রৈখিক সমীকরণ। ঠিক আছে, রৈখিক সমীকরণ হচ্ছে কি দেখো, রৈখিক সমীকরণ হচ্ছে তোমার যে চলরাশির দুই সর্বোচ্চ ঘাত কত? এক। সেটা হচ্ছে কি? রৈখিক সমীকরণ। তাহলে এখানে কয়টা সমীকরণ, কয়টা আছে? দুইটা চলরাশি আছে, তার সর্বোচ্চ ঘাত কত? এক। আর সহজভাবে বলতে গেলে রৈখিক, রৈখিক বলতে কি, একটা সরলরেখা অঙ্কন করতে পারবে, যার সাহায্যে আমরা একটা সরলরেখা অঙ্কন করতে পারবো, সেটা হচ্ছে কি? রৈখিক সমীকরণ। আচ্ছা, এরকম আরেকটা সমীকরণ লিখি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার দিস ইকুয়াল টু 16, এটা কি রৈখিক সমীকরণ? না। এখানে x এবং y প্রত্যেকের পাওয়ার কত? 2। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যা আমরা উপরের ক্লাসে জানবো। ঠিক আছে, এবার আমরা চলে আসছি একঘাত সমীকরণের সাধারণ রূপ। ঠিক আছে, একঘাত সমীকরণের সাধারণ রূপটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে কি একঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে এ বি সি এগুলি হচ্ছে কি কনস্ট্যান্ট বা স্বেচ্ছাধীন ধ্রুবক। ঠিক আছে, আর এ এবং বি নট ইকুয়াল টু 0, মানে কি এ বি কখনো শূন্য হবে না। তাহলে আমরা একটা উদাহরণ সাহায্যে বুঝতে চেষ্টা করি, এবার এটা কি একঘাত সমীকরণের সাধারণ রূপ হলো? না, হয়নি। তাহলে কি করতে হবে? পক্ষান্তর করতে হবে, অর্থাৎ স্থান বিনিময় করতে হবে। এখন কি হলো? তাহলে কি করতে হবে? প্লাস চিহ্ন আসতে হবে। আচ্ছা, এখন কি হয়েছে? এটা কি হলো একঘাত সমীকরণের সাধারণ রূপ। তাহলে এখানে এ কত? 2। বি কত? -3। সি কত? -7। তাহলে একঘাত সমীকরণ কি আমরা বুঝতে পারলাম সম্পূর্ণভাবে? তার সাধারণ রূপটা এখানে বোঝা গেল, উদাহরণ সাহায্যে বুঝতে পারলাম। এইবার আমরা চলে আসি একঘাত সহজ সমীকরণ। তাহলে একঘাত সহজ সমীকরণ হচ্ছে যদি দুইটা সমীকরণ একটা নির্দিষ্ট মান দ্বারা যুগপদে সিদ্ধ হয়, তা ওই নির্দিষ্ট মানটাকে বলা হবে ওই সহজ সমীকরণের সমাধান বা বীজ, এবং ওই সমীকরণ দুইটাকে বলা হবে কি একঘাত সহজ সমীকরণ। তাহলে একটা উদাহরণ সাহায্যে দেখি, 2x প্লাস 3y ইকুয়াল টু 12, x মাইনাস y ইকুয়াল টু কত? 1। তাহলে এই যে দুইটা সমীকরণ আছে, এখানে যদি x এর জায়গায় 3 এবং y এর জায়গায় যদি 2 বসাই, তাহলে কি হবে দেখো, প্রথম সমীকরণে বাম পক্ষে বসালাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে বসালাম, তাহলে কি দাঁড়াবে? 2×3 প্লাস 3×2, তার মানে কত? 6 প্লাস 6, তার মানে কি? 12। দিস ইকুয়াল টু RHS। তাহলে প্রথম সমীকরণটা বাম দিকে বসিয়ে ডান দিক সিদ্ধ হলো, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড হলো। একইভাবে দ্বিতীয় সমীকরণে লেফট হ্যান্ড সাইডে যদি বসাই, 3 এক্স জায়গায় 3, ওয়াই জায়গায় কত? 2। তাহলে কত হলো? 1। দিস ইকুয়াল টু কি? RHS। তাহলে ডান পক্ষটা চলে আসলো। তাহলে দেখা, লক্ষ্য করে দেখো যে এই দুইটা সমীকরণ যে আছে প্রত্যেকটার মধ্যেই x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 2 বসানোর পর দুইটা সমীকরণ কি হলো? একটা নির্দিষ্ট মান দ্বারা সিদ্ধ হলো। তাহলে এই যে এই নির্দিষ্ট মানটাকে আমরা কি বলবো? বীজ। ওই সমীকরণটাকে, আর ওই সমীকরণ দুটাকে কি বলবো? একঘাত সহজ সমীকরণ। তাহলে এই ব্যাপারে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখো আমরা একঘাত সমীকরণ লেখচিত্র এবার আঁকতে চেষ্টা করি। দেখো এই যে এখানে দুইটা রেখা আঁকলাম, এটা কি সরল রেখা একটা, ঠিক আছে? তাহলে সরল রেখাটা দুইটা পরস্পরকে কি করেছে? লম্ব ব্যাসের করেছে।
এই যে ছেদ করেছে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুটাকে একটা নাম দিয়েছি এটাকে বলা হয় কি তোমার অনুভূমিক অক্ষ ঠিক আছে x ও x ড্যাশ কে অনুভূমিক অক্ষ y y ও y ড্যাশ কে উলম্ব অক্ষ বলা হয় ঠিক আছে অর্থাৎ অনুভূমিক অক্ষকে আমরা x অক্ষ বলতে পারি আর উলম্ব অক্ষকে y অক্ষ বলতে পারি ঠিক আছে তাহলে এই যে অনুভূমিক অক্ষ এবং উলম্ব অক্ষ দ্বয় একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা হচ্ছে কি মূল বিন্দু মানে তাকে ও দ্বারা ইন্ডিকেট করলাম বা দেখালাম তাহলে তার স্থানাঙ্ক কত 0,0 মূল বিন্দু স্থানাঙ্ক কি হবে 0,0 ঠিক আছে এবার আমরা এখানে কয়টা পাথ পেলাম চারটা এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এটা চতুর্থ তাহলে এটা প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ চতুর্থ পাদ ঠিক আছে তাহলে আমরা এখন মানে প্রথম পাদে অবস্থিত কোনো একটা বিন্দু স্থানাঙ্ক দ্বিতীয় পাদে অবস্থিত কোনো একটা বিন্দু স্থানাঙ্ক তৃতীয় পাদে অবস্থিত কোনো একটা বিন্দু স্থানাঙ্ক এবং চতুর্থ পাদে অবস্থিত কোনো একটা বিন্দু স্থানাঙ্ক জানতে চেষ্টা করি ঠিক আছে তাহলে ও এক্স আমরা কোন দিকে চলে আসলাম ডান দিকে না বাঁ দিকে ডান দিকে যদি চলে আসি তাহলে কি হবে প্লাস ও এক্স ড্যাশ অর্থাৎ বাম দিকে যদি চলে আসে তাহলে কোথায় হয় কি চিহ্ন হবে মাইনাস ও ওয়াই অর্থাৎ উপরের দিকে যদি চলে যায় তাহলে কি চিহ্ন হবে প্লাস ও ওয়াই ড্যাশ অর্থাৎ নিচের দিকে যদি নামি তাহলে কি চিহ্ন হবে মাইনাস ঠিক আছে তাহলে যদি প্রথম পাদে যাই তাহলে বিন্দুর অবস্থান কি দাঁড়াচ্ছে এক্স এর মান প্লাস এই যে এদিকে চলে আসলাম ওয়াই অক্ষ বরাবর উপর দিকে চলে গেলাম তাহলে ওয়াই এর মানও প্লাস দ্বিতীয় পাদে এখানে যদি চলে যায় এদিকে এক্স এর ঋণাত্মক দিকে চলে গেলাম তাহলে এখানে মাইনাস ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাচ্ছি তাহলে কি হলো প্লাস এবার তৃতীয় পাদে এখানে এক্স বরাবর কোথায় চলে আসলাম ঋণাত্মক দিকে চলে আসলাম মাইনাস আর ওয়াই অক্ষ বরাবর কোথায় চলে গেলাম নিচের দিকে নামলাম তার মানে কি নিচের দিকে নামলাম বলতে মাইনাস ঋণাত্মক দিকে এবার এদিকে চলে যাই এক্স অক্ষ বরাবর প্লাস চতুর্থ পাদে ধনাত্মক দিকে চলে গেলাম ওয়াই অক্ষ বরাবর কোথায় নামলাম নিচের দিকে নামলাম তাহলে কি হলো মাইনাস তাহলে দেখো বিন্দুগুলির অবস্থান কি দাঁড়ালো প্রথম পাদে অবস্থিত বিন্দুর অবস্থান এক্স এর মান প্লাস ওয়াই এর মান মাইনাস প্লাস তাহলে এখানে এক্স ওয়াই এই যে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম এটাকে এটা হচ্ছে কি স্থানাঙ্ক স্থানাঙ্কের প্রথম যে এক্স যে এটাকে আমরা কি বলি ভুজ আর ওয়াই যে আছে এটাকে কি বলি কুটি ঠিক আছে তাহলে প্রথম পদে অবস্থিত বিন্দুটা হচ্ছে প্লাস প্লাস দ্বিতীয় পদে অবস্থিত বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস প্লাস তৃতীয় পদে অবস্থিত বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস মাইনাস এবং চতুর্থ পদে অবস্থিত বিন্দু স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয় চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি এবার ছক কাগজে বিন্দুর স্থাপন বা ছক কাগজ সম্বন্ধে আগে বুঝতে চেষ্টা করি তাহলে দেখো এটা হচ্ছে একটা ছক কাগজ ঠিক আছে এই যে ছক কাগজটা দেওয়া আছে তোমার এখানে প্রত্যেকটা কি আছে অনুভূমিক অক্ষ আর উলম্ব অক্ষ ঠিক আছে এখন অনুভূমিক এবং উলম্ব অক্ষ দ্বয় একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হওয়ার পর প্রত্যেকটা ছোট ছোট ঘর তৈরি হয়েছে সেই ক্ষুদ্রতম ঘরটাকে কি বলা হয় কিরকম ঘর এটা বর্গাকার ঘর তা ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গাকার ঘরকে আমরা এক একক ধরে আমরা অঙ্ক করতে পারি ঠিক আছে এবার আমরা ছক কাগজে বিন্দু স্থাপন সম্বন্ধে জানতে চেষ্টা করি
দেখো এখানে ছক কাগজে বিন্দুগুলি কি কি দেওয়া আছে, 4,6, 7,-5, -3,8, -4,9, এই বিন্দুগুলি স্থাপন করতে বলা হলো। প্রথম হচ্ছে -4,9 আমি যদি স্থাপন করতে চাই তাহলে -4 x এর কোন দিকে চলে আসবো, ঋণাত্মক দিকে। কয় ঘর চলে আসবো, চার ঘর, চার ঘর, এখানে 1, 2, 3, 4, তারপর কয় ঘর উপরের দিকে উঠবো, নয় ঘর, y অক্ষের উপর নয় ঘর উপরের দিকে উঠবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এটা আমার এখানে দেওয়া আছে ছক কাগজে। তাহলে বিন্দুটা স্থানাঙ্ক কি দাঁড়ালো, -4,9। এবার -3,-8, তাহলে আমরা কি করব, ও এক্স ড্যাশ বরাবর কয় ঘর চলে আসবো, তিন ঘর। তাহলে এইভাবে 1, 2, 3, তারপর কয় ঘর নিচে নামবো, আট ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে হবে বিন্দুটা যা ছক কাগজে দেওয়া আছে। তাহলে কত হবে স্থানাঙ্কটা, -3,-8। এইবার 7,-5, তাহলে এটা কোথায় দাঁড়াবে, x বরাবর কয় ঘর যাবো, ও x বরাবর 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 ঘর যাবে। তারপর কয় ঘর নামবে, যেহেতু মাইনাস আছে তাহলে নিচের দিকে নামবো, 1, 2, 3, 4, 5, তাহলে বিন্দুটার অবস্থান কি দাঁড়ালো, এরকম যা ছক কাগজে দেওয়া আছে। তাহলে কত, 7,-5। আর 4,6 এটা কি হবে, x অক্ষ বরাবর চার ঘর যাবে, 1, 2, 3, 4, তার y অক্ষ বরাবর কয় ঘর উপরের দিকে উঠবে, ছয় ঘর, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এটা আমার ছক কাগজে দেওয়া আছে 4,6। তাহলে আমরা বিভিন্ন বিন্দুর অবস্থান সম্বন্ধে জানতে পারলাম। তাহলে 4,6 বিন্দুটা কোথায় অবস্থিত, প্রথম পাদে, -4,9 এটা কোথায় অবস্থিত, দ্বিতীয় পাদে, -3,8 এটা কোথায় অবস্থিত, তৃতীয় পাদে, আর 7,-5 চতুর্থ পাদে। এবার দেখো আরেকটা বিন্দু দেওয়া হলো, দেখো এখানে ছক কাগজে -4,9, 4,6, 0,11, -12,0, 10,0, 0,3, 7,-5, -3,8, এই বিন্দুগুলি স্থাপন করছি। প্রথমটা হচ্ছে 4,6, এটা আগেই করেছি, এই যে দেওয়া হলো। এবার দেখো 10,0, তাহলে কি এটা কোথায় অবস্থিত, আমি 10 ঘর গেলাম, কয় ঘর গেলাম, এক ঘর এক ঘর করে শূন্য থেকে কাউন্ট করে কয় ঘর গেলাম, 10 ঘর গেলাম, তারপর 0 দেওয়া আছে, তাহলে আমরা উপরের দিকে উঠছি না নিচের দিকেও নামছি না, তাহলে এটা কোথায় অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো 0,11, তাহলে আমরা কি করলাম, 0 হচ্ছে মূল বিন্দু, তাহলে x এর মান 0, তাহলে x বরাবর আমরা x ও x বা ও x ড্যাশ বরাবর যাব না, y অক্ষ বরাবর কোথায় উঠবো, উপরের দিকে না নিচের দিকে, তার মানে কি ও ওয়াই বরাবর যাব, তাহলে কি হবে কয় ঘর উপরে উঠবো, 11 ঘর, তাহলে কাউন্ট করে এক ঘর এক ঘর করে কাউন্ট করে কত ঘর উঠবো, 11 ঘর, তাহলে কত হলো 0,11। তারপরটা দেখো -4,9, তাহলে এখানে কয় ঘর চলে আসবে, চার ঘর, তারপর কয় ঘর উপরে উঠবে, নয় ঘর, কোন দিকে, ও এক্স ড্যাশ তারপর বিন্দুটা এখানে হলো। তারপর দেখো -12,0, তাহলে এটা আমার কোথায় চলে যাবে, ও এক্স ড্যাশ বরাবর, তাহলে কয় ঘর যাবে, 12 ঘর, আর 0 যেহেতু দেওয়া আছে তাহলে আমরা উপরের দিকে নামছি না নিচের দিকেও নামছি না, কোন বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ও ওয়াই বা ও ওয়াই ড্যাশ বরাবর, ঠিক আছে। এবার দেখো -3,8, এই বিন্দুটা অবস্থান, তাহলে আমরা কি করলাম, এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে -3,3 ঘর চলে আসলাম, তারপর ওয়াই অক্ষ ঋণাত্মক দিকে কয় ঘর চলে গেলাম, 8 ঘর। আর 0,-3, এটা কি হলো, এক্স অক্ষ বরাবর কোনো পরিবর্তন হলো না, তাহলে মূল বিন্দুতে আছে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কয় ঘর নামলাম, 3 ঘর, মানে ও ওয়াই ড্যাশ বরাবর। এবার হচ্ছে 7,-5, ঠিক আছে, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর 7 ঘর যাব, তারপর ওয়াই অক্ষ বরাবর কয় ঘর নামবো, 5 ঘর, মানে কোন দিকে, ধনাত্মক না ঋণাত্মক দিকে, ঋণাত্মক দিকে। তাহলে প্রত্যেকটি বিন্দুর অবস্থান সম্বন্ধে আমরা সুস্পষ্ট ধারণা এটা থেকে বুঝতে পারলাম। আচ্ছা, এইবার
দেখো আমরা একটা সমীকরণ x = 5y এটা একটা সমীকরণ, এটাকে আমরা লেখচিত্রে স্থাপন করব। কিভাবে করব একটু এঁকে নেই। দেখো x ইকুয়াল টু মাইনাস ফাইভ, তার মানে কি x ইকুয়াল টু এখানে কি লিখেছি প্লাস ফাইভ লিখেছি। আমি তিনটা বিন্দু লিখলাম x বরাবর পাঁচ, যেহেতু এখানে y কিছু নেই তাহলে y মান নিজের ইচ্ছা মতো নিতে পারি। ধরে নাও শূন্য নিলাম, ওয়ান নিলাম, টু নিলাম, তাহলে বিন্দুটা কি কি দাঁড়ালো ফাইভ কমা জিরো, ফাইভ কমা ওয়ান, ফাইভ কমা টু। তাহলে আমরা এই যে এটাকে মূল বিন্দু ধরলাম, তাহলে আমরা ফাইভ কমা জিরো, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর কয় ঘর যাবো পাঁচ ঘর, শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ, পাঁচ ঘর গেলাম। তাহলে জিরো আছে, তাহলে এটা হচ্ছে এই বিন্দুটা, তাহলে এটা ফাইভ কমা বিন্দুটা হচ্ছে কত ফাইভ কমা জিরো, তারপর ফাইভ কমা ওয়ান, তাহলে কয় ঘর যাবে ফাইভ, এতটুকু গেলে এক ঘর উপরে উঠলে, তাহলে এটা হলো কত ফাইভ কমা ওয়ান, তারপরটা ফাইভ কমা টু, তাহলে পাঁচ ঘর যাওয়া হলো কয় ঘর উপরে উঠবে ওয়ান টু, তাহলে ফাইভ কমা টু। তাহলে দেখো এই তিনটা বিন্দুকে যদি একসাথে যুক্ত করি তাহলে একটা কি পাচ্ছি সরলরেখা, এটাকে নাম দেওয়া হলো এবি, ঠিক আছে। এবার যদি লিখি ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, এটাকেও আমরা সরলরেখা দেখাতে পারবো, ওয়াইয়ের মান কি থাকবে সবসময় মাইনাস টু, এক্স মান নিজের ইচ্ছা মতো নিতে পারি, শূন্য এক দুই নিলাম। তাহলে দেখো এখানে এই যে এটা এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, তাহলে আমরা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাব না ঋণাত্মক দিকে যাব, ঋণাত্মক দিকে, ঋণাত্মক দিকে গেলে কয় কোণ যেতে হবে, বিন্দুগুলি কি কি হলো জিরো কমা মাইনাস টু, ওয়ান কমা মাইনাস টু, আর এটা কি হলো টু কমা মাইনাস টু। তাহলে আমরা কয় ঘর প্রথম হচ্ছে জিরো কমা মাইনাস টু, তাহলে এক্স এর মান শূন্য, ওয়াই অক্ষ বরাবর কয় ঘর নামবে এক দুই, তারপরটা এক্স এর মান ওয়ান, তাহলে এক ঘর গেলে তারপর কয় ঘর নামবে এক দুই, তারপরটা টু কমা মাইনাস টু, তাহলে এক দুই, তাহলে কয় ঘর নামবে এক দুই। ঠিক একইভাবে এই তিনটা বিন্দু যুক্ত করেও আর একটা কি পেলাম সরলরেখা পেলাম, এটাকে ধরে নাও এই সরলরেখাটার নাম দিয়ে দাও সিডি, ঠিক আছে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু যে ফাইভ আছে এটাকে যে এবি সরলরেখা দেওয়া হলো সেটা কার সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই ইকুয়াল টু যে দেওয়া আছে মাইনাস টু এটা কার সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তাহলে এবার দেখো একটা সমীকরণ ওয়াই ইকুয়াল টু টু এক্স, এই যে সমীকরণটা আছে এটাকে আমরা এক্স আর ওয়াই, এখানে যদি এক্স এর জায়গায় ওয়ান বসাই তাহলে ওয়াই এর মান কত হবে টু, এক্স এর জায়গায় টু বসাই তাহলে ওয়াই এর মান কি হবে ফোর, এক্স এর জায়গায় থ্রি যদি বসাই সিক্স, তাহলে বিন্দুটা কি হলো ওয়ান টু টু কমা ফোর থ্রি কমা সিক্স, বুঝতে পারলে। তাহলে দেখো এটাকে আমরা যদি বিন্দুগুলি একটা লেখচিত্রে স্থাপন করি তাহলে কি দাঁড়ায়, দেখো এই যে বিন্দুগুলি স্থাপন করলাম তাহলে লেখচিত্রে কি দাঁড়ালো এবি একটা সরলরেখা পেলাম, ঠিক আছে, এই তিনটা বিন্দু স্থাপন করে একটা সরলরেখা পেলাম। এবার দেখো আর একটা সমীকরণ থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফোরটিন, এই সমীকরণটাকে লেখচিত্রে স্থাপন করব, তাহলে এখান থেকে আমি কি করতে পারি টু ওয়াই ইকুয়াল টু ফোরটিন মাইনাস থ্রি এক্স, ওয়াই ইকুয়াল টু ফোরটিন মাইনাস থ্রি এক্স ডিভাইড বাই কত টু, এক্স ওয়াই, এখানে যদি এক্স এর মান শূন্য বসাই তাহলে ওয়াই এর মান কত হচ্ছে
7 x এর মান যদি 2 বসাই তাহলে y এর মান কত হচ্ছে 4 যদি আমি 4 বসাই তাহলে কত হলো 1 দেখো এই যে এই বিন্দুগুলি কি কি দাঁড়ালো তাহলে 0,7 2,4 আর এটা কি 4,1 তাহলে এই বিন্দুগুলি স্থাপন করে আর একটা সরলরেখা পেলাম এবার দেখো দুইটা সমীকরণের সমাধান কিভাবে করব ধরে নাও দুইটা সমীকরণ 2x minus 3y equal to minus 1 5x plus y equal to minus 6 তাহলে এটাকে এক নাম্বার সমীকরণ দেই এটাকে দুই নাম্বার সমীকরণ দেই তাহলে এক নাম্বার সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি 2x minus 3y this equal to minus 1 তাহলে এখান থেকে কি পাই 3y equal to 2x plus 1 y equal to কত পাই 2x plus 1 minus 3 তাহলে এবার আমরা বিন্দুগুলি বসাই এখানে যদি x এর জায়গায় 1 বসে তাহলে y এর জায়গায় কত হবে 1 এখানে x এর জায়গায় যদি 4 বসে তাহলে y এর মান কত হবে 3 আর এখানে 7 বসালে কি হবে 5 তাহলে বিন্দুগুলি কি দাঁড়াবে 1,1 4,3 আর এটা কি 7,5 তাহলে দ্বিতীয় সমীকরণটাও লিখছি দ্বিতীয় সমীকরণটা থেকে কি দাঁড়াবে দ্বিতীয় সমীকরণটা থেকে দাঁড়াবে y equal to 6 minus 5x তাহলে এটাও আমরা বিন্দুগুলি বের করতে চেষ্টা করি x এর মান যদি 1 বসে তাহলে y এর মান কত 1 2 বসালে minus 4 আর minus 1 বসালে 11 তাহলে বিন্দুগুলি কি দাঁড়ালো 1,1 তারপর 2,-4 -1,11 তাহলে এই যে দুইটা বিন্দু পেলাম সেই দুইটা বিন্দু দিয়ে দেখো প্রথম যে সমীকরণটা পেলাম এই বিন্দুগুলি স্থাপন করে কি সরলরেখা পেলাম এবি এবং দ্বিতীয় যে সমীকরণটা আছে তার থেকে বিন্দুগুলি স্থাপন করে কি সরলরেখা পেলাম সিডি তাহলে এবি এবং সিডি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটাকে আমি কি দিলাম পি বিন্দু তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত 1,1 তাহলে দেখো ছক কাগজে এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ এবং ও কে কি বলা হচ্ছে মূল বিন্দু ছক কাগজে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এক নং সমীকরণ থেকে যে বিন্দুটা পেলাম এটাকে এবি এবং দুই নং সমীকরণ থেকে যে বিন্দু পেলাম সিডি সরলরেখাটা যুক্ত করলাম এবং বিন্দুটা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে সেই বিন্দুটা স্থানাঙ্ক হলো কত 1,1 তাহলে এখান থেকে আমি বলতে পারছি নিম্ন সমাধান x equal to 1 y equal to 1 তাহলে এই দুটো সমীকরণের সাহায্যে আমরা সমাধান করতে পারলাম ঠিক আছে আজকের মতো আলোচনা এখানেই থাক ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড় সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই বিদ্যালয়ের পোশাক উন্নত মানের পড়াশোনা স্বাস্থ্যসম্মত শৌচাগার বিশুদ্ধ পানীয় জল পুষ্টিকর মধ্যাহ্ন আহার খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু হ্যাঁ তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন